بسم الله الرحمن الرحيم ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وعن ابن عباس رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراق রাহুল বুখারি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে সেজন্য আমরা তাঁর দরগাহে জানাই লাখ কোটি শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি অতঃপর মাশায়েখ কিরাম ও আমার ছাত্র ভাইয়েরা আমরা আলোচনার শুরুতেই আমাদের মাশায়েখদেরকে বলবো যে আপনারা যদি একটু চেয়ারে এসে বসতেন ভালো হতো। আসলে আমাদের বহুদিনের প্রতীক্ষা আশা যে মাশায়েখদেরকে বাহির থেকে নিয়ে আসবো আল্লাহ সুবহানাহু তাআলা সেটা কবুলও করেছেন আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে বলেছি যে আমাদের ভবিষ্যতের প্রজন্মদের জন্য যারা নক্ষত্রের মতো আলো দিবেন তাদেরকে আমরা আমাদের এখানে নিয়ে এসে আপনাদের সম্মুখে পেশ করতে চাই, সাথে আমরা কিছু তাদের থেকে শুনে উপকৃত হতে চাই। এবং আপনারা রাজি ছিলেন সেজন্যে আলহামদুলিল্লাহ একটা সুযোগ আজকে আল্লাহ পাক ঘটিয়ে দিয়েছেন। আপনারা জানেন যে আগামীকাল আমাদের একটি ওয়াল মামলাকা ব্যাপী সুধী সমাবেশ হতে যাচ্ছে আগামীকাল সকাল 9টা থেকে মাগরিব পর্যন্ত, স্থান সানাইয়াতুল জেদিদা নতুন সানায়া শেখ আজমালের অফিস। তো সেই অনুষ্ঠানের উদ্দেশ্যে আগত মাশায়েখদেরকে আমরা এখানে দুইজনকে নিয়ে মানে আসার সুযোগ করতে পেরেছি, এই জন্য আলহামদুলিল্লাহ বলি। আপনারা শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এই সমস্ত ওলামারা আগমন করেছেন।
আমার একটা কথা মনে পড়ে, যখন আমরা ছোটোবেলায় লেখাপড়া করি, বিভিন্ন মাশায়েখের মাধ্যমে বিভিন্ন এলাকায় সৌদিরা যেতেন, তা আমারও মনটা চেত যে আল্লাহ আমাদের এলাকায় কবে আসবে। সাহাবি সৌদি লোক দেখলে একটু আমাদের হৃদয়টা গলে, ঠিক না? সম্মানের বিষয়টাও অন্যরকম, যে যাই করুক না কেন, কোনো সৌদি পেলে অন্যরকম ব্যাপার স্যাপার মনে হয়। তা আমি আল্লাহর ফজলে করমে সেটা সুযোগ করতে পেরেছিলাম। তো আমার এলাকা লোকেরা এত খুশি, কোনো কিছু পাওয়া চাওয়া নাই, বাস আমাদের গ্রাম দিয়ে হেঁটেছেন, আমাদের বাড়িতে বসেছেন, এলাকায় বসেছেন, মসজিদ নামাজ পড়েছেন, দেখেছেন, এটাই বড় আমাদেরই। সবাই বাচ্চারা এসে সালাম দেওয়া দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, একটা একটা আনন্দ। তো আমরাও কিন্তু অনেক প্রতীক্ষায় বা আমরা অনেক অপেক্ষায় থাকি যে আমাদের যারা সত্যিকারে শহীদিনের বড় বড় আলেম, তারা যদি আমাদের এখানে এসে বক্তব্য দেন, আমাদের প্রাণটাও জুড়ে যায় বা ঠান্ডা হয়ে যায় বা আনন্দে ভরে যায়। তাহলে আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু শেখ আসল ইসলামকে ইতিপূর্বে পেয়েছিলাম, কিন্তু শেখ রফিকুল ইসলাম আমার বামে, ওনার কিন্তু এই জায়গাতে পাই নাই, তা আলহামদুলিল্লাহ এবার সুযোগ হয়ে গেছে, আলিল্লাহ ইলহাম। যাই হোক, আরেকটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে যখন আমরা একটা বিশেষ কোনো প্রোগ্রাম করি, তখন ভাইদের দ্রুত আসা, ঠিক না? 10টা বেজে গেল, আপনারা 10টা হলে তো আসার কথা, সবাই শেষে দেখবেন ঠিকই আসে হাজির, কিন্তু তার আগে আসলে আরও ভালো। তো আল্লাহ পাকের শুকর, যে আল্লাহ পাক আবারও শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদের এই সুন্দর সুযোগ তৈরি করে দিয়েছেন। আবারও বলছি আলহামদুলিল্লাহ, অতঃপর তদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি একটি হাদিস পড়েছি, এই হাদিসের অর্থটা করেই শেষ করবো ইনশাআল্লাহ। এরপরে ইনশাআল্লাহ আমাদের প্রধান অতিথি বা অতিথিদের মহোদয়দেরকে আমরা ইনশাআল্লাহ আলোচনার জন্য সুযোগ দেব। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم نعمتان مبون فيهما كثير من الناس الصحة والفراغ عن ابن عباس মানে আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ احد من المكثرين الحديث, যারা অধিক হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাসও একজন, আব্দুল্লাহ ইবনে আব্বাসও একজন। এবং জানেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের আরেকটা পরিচয় রয়েছে, সেটা হচ্ছে উনাকে আবুল মুফাসসিরিন বলা হয়। হ্যাঁ, যত মুফাসসির তাফসির যারা করেছেন সাহাবাদের মধ্যে, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার জন্য দোয়া করেছেন। হ্যাঁ, এই তাফসির তাবিল করার বিষয়ে যেমনটা আবু হুরায়রার জন্য দোয়া দিয়েছিলেন, বল যেদিনকে রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করে দিলেন সেদিন থেকে আর কোনো দিন কোনো হাদিস আমি ভুলতাম না। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বড় মুফাসসিরিন ছিলেন, এক কথায় আবুল মুফাসসিরিন মানে মুফাসসিরিনদের বাবা। নাম কি বললাম? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুমা আনহুমা। কেন বলবেন আনহুমা? যদি বাপ বেটা উভয় যদি মুমিন হন, সাহাবি হন, তাহলে সেক্ষেত্রে আনহুমা হবে, কারণ বাবাও কিন্তু মুসলমান সাহাবি রাদিয়াল্লাহু তাআলা। এবং এই আব্বাস, এই আব্বাস হচ্ছে রাসুলামের চাচা। হ্যাঁ, আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, তাহলে চাচা তো ভাই হচ্ছেন কে? আব্দুল্লাহ। এবং আরেকটা পরিচয় যেটি ফার্স্টে দিলাম, উনি অধিক হাদিস বর্ণনা করে সাতজন,
তার মধ্যে একজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতগুলো আয়াতে যে তাফসির করেছেন এগুলো নেওয়া উচিত। যেমন কুরসি, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, এই কুরসি শব্দটির অর্থ কি করা হয়েছে, কি করেছেন, মাউযিউল কাদামাইন, আল্লাহ পাকের দুই পা রাখার জায়গা। এবং বলেছি আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা কত বড়, পরিমাপ করা করেন করতে মানে বলা হয়নি, মানে করা হয়নি, আল্লাহ জানান নাই, লা ইয়াকদিরু আহাদুন, কেউ পরিমাপ করতে পারবে না। হ্যাঁ, কুরসিটার কথা বলা হয়েছে যে সাত জমিন সাত আকাশ, হ্যাঁ, এবং এর ভিতরে যা কিছু আছে এগুলো কুরসির তুলনায় একটা বালা, বালা কিছু পরে হাতে পড়ে বলছে বালাটা যদি মরুভূমি ফেলা হয় সব চিকচিক একটুই দেখবেন দূর থেকে, কিন্তু হ্যাঁ সেটা দিয়ে সেটা যে বড় আপনি বুঝবেন সেটাও না। তো এই আল্লাহ পাকের পা রাখার জায়গাটা হচ্ছে এত বড়, হ্যাঁ, যে এই সাত আকাশ সাত জমিন এবং সাত আকাশ এবং এর ভিতরে যা কিছু আছে সবগুলো এই আল্লাহ পাকের পা রাখার জায়গার তুলনায় একটা বালা। আবার আরশের আরশের মানে কুরসিটা হচ্ছে আরশের তুলনায় একটা বালা, আল্লাহু আকবার, আরশটা কত বড় এটা পরিমাপ করা হয়নি। সুতরাং আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান, এই পরিমাপের কথা কিন্তু বলা হয়, হ্যাঁ আল্লাহ কত মহান, আল্লাহ। সুতরাং যদি এই আকীদাকে রেখে আপনি বলেন যে আল্লাহ সকল জায়গায় বিরাজমান, তাহলে আল্লাহকে ছোট করা হলো না, আল্লাহ মুমিনের কলবে আছে, মানে প্রয়োজন পড়ে যে আল্লাহ মুমিনের কলবে থাকেন, ইন্না লিল্লাহ। কিন্তু যদি বলি আল্লাহ পাক আরশে আযীমে আছেন, সেখান থেকে সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন, তাহলে আল্লাহ পাকের শক্তির মানে বৃদ্ধির কথা বলা হলো না, যে আল্লাহ কত মহান কত শক্তিশালী, যে সেই সিংহাসনে বসে আল্লাহ সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন পরিচালনা করছেন। এবং আল্লাহ বলছেন ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটি গাছের পাতাও পড়ে না আল্লাহ পাকের অর্ডার ছাড়া। বুঝতে পারলাম? তো এই আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুমা তিনি তাফসির করেছেন যে আল্লাহ পাকের পা রাখার জায়গা, তাহলে আল্লাহ পাকের পা রাখার জায়গা আছে মানে আল্লাহ পাকের যে সত্তা পা আছে, কেমন এই উদাহরণ দিতে আল্লাহ পাক না করেছেন, ফালা তাযরিবু লিল্লাহিল আমসাল, তোমরা আল্লাহ পাকের সাথে সাদৃশ্য দিও না, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসীর, আল্লাহ কারোর মতো নন কিন্তু তিনি শুনেন এবং দেখেন, তাহলে তিনি শুনতে পান, আমাদেরকে তার শোনা সাব্যস্ত করতে হবে, হ্যাঁ তার তার চক্ষু তিনি চোখ দিয়ে দেখেন সেটা সাব্যস্ত করতে হবে, আল্লাহ পাকের কান আছে কি না এটা কোরআনে বলা হয়নি, সুতরাং যেটা বলা হয়নি ওটা বলতে পারবেন না, শুধু এতটুকু সাব্যস্ত করবেন যে আল্লাহ পাক শুনেন, কিন্তু চোখ আছে, আল্লাহ পাক সেটা বলেছেন যে ওয়াসনাইল ফুলকা বি আউনিনা, হে নূহ তুমি আমার সামনে চোখের সামনে দৃষ্টির সামনে তুমি কি করো নৌকা তৈরি করো, হ্যাঁ তা আল্লাহ দেখেন আল্লাহ শুনেন, এগুলোকে সাব্যস্ত করার বিষয়ে আমাদের আকীদা কোরআন এবং হাদিস সহি হাদিসের আলোকে হতে হবে। তো এই আব্দুল আব্বাসের যদি কোনো তাফসির শুনেন সহি রাওয়ায়েতে তাহলে অবশ্যই সেটি আমাদেরকে গ্রহণ করতে হবে, তখন আর অন্য কারোর তাফসির গ্রহণ করা যাবে না। হ্যাঁ, তো এই আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিয়ামাতান, দুইটি নিয়ামত, দুইটি নিয়ামত, যেই দুইটি নিয়ামত হতে মাকবুনুন মানে মানুষেরা প্রতারিত বা ধোকার মধ্যে রয়েছে বা ক্ষতিগ্রস্ত মধ্যে রয়েছে, ফিহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশই মানুষ, এক কথায় বলতে পারি যে দুইটি নিয়ামত, যে দুইটি নিয়ামত হতে মানুষেরা গাফিল উদাসীন ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, হ্যাঁ তারপরে প্রতারিত হয়ে থাকে মানুষেরা, আর তা হচ্ছে আস-সিহাত ওয়াল ফিরাক,
একটা হচ্ছে সুস্থতা, আর একটা হচ্ছে অবসর। হ্যাঁ, আমরা অবসর সময়টাকে কাজে লাগাই না, ঠিক না? হ্যাঁ, মানুষেরা সিগারেট খাবে বসে বসে, টিভি দেখবে, গীবত করবে, অন্যায় করবে, কিন্তু এই সময়টা যদি দিনের পথে লাগাতেন, লেখাপড়ার কাজে লাগাতেন, তাহলে কতই না জীবনটা উন্নত হতো, ঠিক কি না? তো প্রথমে বলছেন কি, আস-সিহাতু, সুস্থতা। অসুস্থ হয়ে যাওয়ার আগে নিয়ামত মনে করতে হবে, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে নিয়ামত মনে করতে হবে। যেমনটি যৌবনকালকে নিয়ামত মনে করতে হবে বার্ধক্যে উপনীত হওয়ার আগে। হ্যাঁ, কারণ বয়স হয়ে গেলে তখন আর শরীর চলবে না, নজরও নিবে না, কানেও শুনবে না। হ্যাঁ, কানেও শুনবে না, বলে যে নজরে আর নেই না, মানে আর শক্তিতে কুলাচ্ছে না, শক্তি করে আর কোনো কিছু পাচ্ছে না। কিন্তু আমরা মুসলমানরা এই সময়ের গুরুত্ব না দেওয়ার কারণে দেখুন যে বলে যে বিধর্মীরা বেশি বৈজ্ঞানিক, বিধর্মীরা এ করছে, ও করছে, আমেরিকা এ করছে, এই ইত্যাদি উদাহরণ দেওয়া হয়। কিন্তু আপনি দেখুন ওরা যা করছে এগুলো সব আসল রয়েছে। আল্লাহ পাক তার নবীদের মাধ্যমে, তার মুসলিম বান্দাদের মাধ্যমে, মুমিন বান্দাদের মাধ্যমে পৃথিবীর বুকে করিয়ে দেখিয়েছেন। যেমন ওরা রকেট তৈরি করেছে, বলি না, প্লেন তৈরি করেছে, কিন্তু আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে তক্তা প্লেন বানিয়ে দিয়েছিলেন না? রকেটের চাইতেও বেশি গতিশীল ছিল দাউদ আলাইহিস সালামের। হ্যাঁ, তক্তা বলা হয় নাকি, কী বলা হয়, কাঠের যে তক্তা বলা হয় নাকি আর কোনো ভাষা আছে? হ্যাঁ, তারপরে চোখের পলক বলা হয় নাকি? হ্যাঁ, মানে ফেলার আগেই যেন বিলকিসের সিংহাসন নিয়ে আসা হয় আমার এই জায়গাতে, সেটা সম্ভব হয়েছে না? রকেট হলে পারত, কশ্চিন কারণ। হ্যাঁ, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক দিয়ে চলেছেন, যে বোরাকের মানে পদধ্বনি ছিল এরকম যে চোখের পলকের আগে চলতে পারত আপনার এক পা, এত দ্রুতগামী ছিল বোরাকের। অনুরূপভাবে আমি বলতে পারি যে যুদ্ধ জাহাজ, পানি জাহাজ যেগুলো বলা হয়, পানিতে যেগুলো চলে, আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে দিয়ে নৌকা তৈরি করার নেই? কত মানুষ, কত প্রাণী সেখানে উঠেছে, প্রতিটি প্রাণী দৌড়া দৌড়া সেখানে উঠেছে, তাহলে কত বড় নৌকা তৈরি করেছেন, নৌকা তৈরি করেছেন। মানুষেরা পাগল বলেছে, কি যে পাগল! হ্যাঁ, নাকি আমাদের সে বলে ডাঙ্গা, বুঝেন, ডাঙ্গা, ডাঙ্গা মাটিতে মানে শুকনো মাটিতে নৌকা তৈরি করে বলে নাকি বন্যা হবে। হ্যাঁ, আমাদের একজন মহাদিস ছিলেন, অত্যন্ত ভালো মহাদিস, যেটা কথা বলেছি আপনাদেরকে, এত বড় মহাদিস মাশাআল্লাহ, এত বড়, এত পড়ানোর ক্ষেত্রে এত শক্তিশালী ছিলেন, আল্লাহ এত এলেম দিয়েছিলেন, আহমদুল্লাহ রহমানি। উনি নাকি যখন এই সৌদি আরবে হজ করতে আসেন, মদিনায় দেখছেন যে শুকনোর ওপরে ওভার ব্রিজ, বলছেন হাগো দেখছো গো, হ্যাঁ পানি নাই, কিছু নাই, হ্যাঁ মাটির ওপরে ব্রিজ বানিয়ে রেখেছে, কত টাকা বেশি হয়েছে গো। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে রেখেছেন জাহাজ কীভাবে তৈরি হয়। ওই দেখে দেখে এখন বৈজ্ঞানিকরা সেটা কাজে লাগাচ্ছে, কিন্তু আমরা মুসলমানরা কাজে লাগাচ্ছি না। ওসমান আলাইহিস সালাম, তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে সাফিনা, যুদ্ধ জাহাজ তৈরি হয়েছে, কীভাবে ডাঙ্গা দিয়ে শুকনো জায়গাতে নিয়ে যাওয়া হবে সেটাও চাকা সেট করে পানিতে ফেলা হয়েছে, তৈরি হয়নি। কে বলছে মুসলমানরা কী করে নাই? এরা যা করছে এর চাইতে দ্রুতগামী ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসুলের বোরাক। হ্যাঁ, সব মিলে যায় রাসুলের বোরাক বলতে পারি যে আল্লাহ পাকের পক্ষ থেকে সরাসরি, কিন্তু দাউদুল ইসলাম যে তক্তা চলত এবং সিংহাসন যে চোখের পলকে আগে নিয়ে আসা হলো, এগুলো আল্লাহ পাক তো দেখাইছেন তার বান্দাদের মাধ্যমে, বোরাকটা তো সেটা একই কথা। তাহলে এসে এ থেকে মানে আমাদের থেকে তারা মানে আসল ফরমাটি নাকি বলা হয় যে আসল তথ্যগুলো, আসল মশলাগুলো নিয়ে
হ্যাঁ, তারা কিন্তু এগুলো আজকে তৈরি করে দেখাচ্ছে যে আমরাই হচ্ছি সর্বোত্তম জাতি, হ্যাঁ, যে আমরা সব কিছু তৈরি করতে পারি। কিন্তু আমরা মুসলমানরা সময় কাজে লাগাই না, আড্ডা দিয়ে সময় নষ্ট করি। কত ভাইকে বলি যে আসুন দার্সে আসুন, আসে না। জানি লোকটা ভালো, মাশাআল্লাহ, মন ভালো, দিল ভালো, একটু সময়টা কাজে লাগান, না আসতে চায় না, এ আসবো শেখ, আসবো আসবো শেখ, আসবো শেখ, করতে করতে সময় চলে যাচ্ছে। কবে যে মালাকুল মৌত এসে হাজির হবে সেটা আমরা কেউ জানি না, ঠিক কি না? তো যাই হোক, আর লম্বা করবো না, দুইটি জিনিস মনে রাখবেন। একটা হচ্ছে আসসেহা, সুস্থতার আগে, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে বড় নিয়ামত মনে করতে হবে। দুই নম্বর হচ্ছে যে আপনার অবসরকে, হ্যাঁ, ব্যস্ত হয়ে যাওয়ার আগে নিয়ামত মনে করতে হবে। হ্যাঁ, যখনই সুযোগ পাবেন তখনই নিজের সময়টা কীভাবে দিনের কাজে লাগাবেন সেই প্রচেষ্টা আন্তরিকভাবে থাকতে হবে আমাদের। তাহলে আমরা উন্নত জাতিতে পরিণত হব এবং ভবিষ্যতে আমরা উন্নত জাতি তৈরিতে মানে সক্ষম হব এবং আমাদের দ্বারা পরবর্তী প্রজন্ম শিক্ষা লাভ করবে। মুসলিম জাতি তখন উন্নত হবে, কারোর দ্বারে তখন আর মুখাপেক্ষি হওয়ার প্রয়োজন পড়বে না, নিজেরাই নিজেরা সব কিছু তৈরি করতে পারবে, ঠিক কি না? রংপুর আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়েতে গরিব বলতে পারেন ডিস্ট্রিক্ট, সবচেয়েতে গরিব, কারণ সেখানে নদী ভাঙা। আপনি যাবেন, এমনও লোক আছে যারা শত শত বিঘা জমি ছিল কিন্তু এই ভাঙার কবলে পড়ে তারা নিঃস্ব হয়ে গিয়েছে, এমনও লোক আছে। হ্যাঁ, তো সেখানে তারা কী করে গরিবদেরকে খাটায়, কীভাবে যারা ধনী লোক সিগারেট তৈরি করে, দেখা যাবে যে ছেলে মেয়ে ছাবালক নাবালক লেখাপড়া বাদ দিয়ে ওইগুলোই করছে। কিন্তু যদি আমরা মুসলিমরা মুসলমানদের চিন্তা থেকে ভালো কিছু তৈরি করে দিতে পারতাম তাহলে এই মানুষের হারাম কাজ থেকে বিরত হতো না। ওরা পেটের দায়ে করছে, এগুলো পেটের দায়ে করছে, কিন্তু আমাদের চিন্তাগুলো নেই, কারণ আমরা সময়গুলো কাজে লাগাই নি। প্রিয় বন্ধুগণ, এই রাসূলের হাদিসটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমরা কত গাফিল, যে আমরা আমাদের অবসর সময়গুলোকে মানে সুযোগ মতো আমরা কাজে লাগাই না, আমাদের সুস্থতাকে আমরা নিয়ামত মনে করি না। আমরা যেন এই সুস্থতা, যখন আমরা সুস্থ থাকি তখন যেন আমরা খারাপ কাজে লিপ্ত হই, অথচ দরকার ছিল সেই সময়টা ভালো কাজে লাগানো। কিন্তু কখন মানুষরা ভালো কাজে লাগায়? যখন এক পা কবরে চলে যায়। প্রিয় বন্ধুগণ, সুতরাং আমাদের দুটি যে কথা আলোচনা বলেছেন, আসসেহাত ওয়াল ফিরাক, হ্যাঁ, সুস্থতা, অসুস্থ হয়ে যাওয়ার আগে এবং অবসর, হ্যাঁ, ব্যস্ত হওয়ার আগে আমাদেরকে নিয়ামত মনে করতে হবে। তা আসুন আমরা আজকে আমাদের দুই অতিথি থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ।